নমস্কার বন্ধুরা আজকে মানে ফ্রাইডের দিন আমরা যে মার্কেটটাকে দেখলাম মার্কেটের মধ্যে একটা বেশ বড় পতন দেখতে পেলাম এখন এই পতনটার কারণ এটা হওয়ারই ছিল এমন না এখনও অব্দি যে ফল হয়েছে সেটাও আমার মনে হচ্ছে না যে আমি যে বিগ ক্র্যাশের কথা বলছিলাম সেই ক্র্যাশটা এইটাতে হচ্ছে না এটাকে একটা আমরা ছোটোখাটো ফলই বলতে পারি ভাবেন না যে মার্কেট বিশাল পরিমাণে পড়ছে বা পড়তেই পড়াটাই এক্ষুনি চলে যাবে সেরকম না তবে সেটা আসবে যতক্ষণ না অবধি রেট কার্ড হচ্ছে তার প্রপার নিউজ পাচ্ছে রেট কার্ডটা হবে তারপরে আর যতজনের কাছে যা কিছু টাকা আছে যতক্ষণ না এটা শেয়ার মার্কেটে ঢুকছে শেয়ার মার্কেটের কিছু নিজস্ব নিয়ম আছে সেই নিয়মগুলোকে মেনেই কিন্তু শেয়ার মার্কেট চলতে শুরু করে যেমন ধরুন প্রথম যে নিয়মগুলোর মধ্যে যদি আমি একটা নিয়মকে ধরি সেটা হচ্ছে শেয়ার মার্কেট এইভাবে চলে যে মার্কেট প্রথমে দেখে যে আচ্ছা মার্কেট কতটা পরিমাণ পাবলিকের কাছে কতটা পরিমাণ মানে টাকা আছে প্রথমে এটা পাবলিক এখানে কতটা পরিমাণ ঢুকে আছে মানে পাবলিকের পার্টিসিপেশনটা কতটা আছে এই পার্টিসিপেশনের উপরে কিন্তু ডিপেন্ড করছে যে মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে দেখবেন যেই সমস্ত স্টকে পাবলিক পার্টিসিপেশন বেশি সেই স্টকে কিন্তু বেশি পড়ার চান্স থাকে এটা আমরা প্রিভিয়াসলি দেখে এসেছি এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট কেন যে কোনো মার্কেটের ক্ষেত্রেই পাবলিক পার্টিসিপেশন যখনই মার্কেটের ক্ষেত্রে বেড়ে যায় সেইটা মার্কেটের জন্য খারাপ হয় এখন মার্কেটে একটা নিউজ ভীষণভাবে চলছে যে মার্কেটকে আমরা এফআইআই থেকে মুক্ত করে ফেলেছি এফআইআই তো একদম পুরো ধুলির হয়ে গেছে শুধু ডিআইএর কাছে আছে কিছু ইউটিউব চ্যানেল আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে এরকম বলছে আর কিছু মানুষও আমার কাছে মেসেজ পাঠাচ্ছে স্যার আমরা তো তাহলে এফআইআই থেকে মুক্ত আবার যখন আমি পড়ার কথা বলি অনেকে হয়তো বা তার জন্য গালিগালাজও দিয়েছেন বা কিছু লিখেও গেছেন সেখানে তাদের মূর্খতাকে প্রকাশ করেছেন আপনারা মার্কেটের প্রিভিয়াস হিস্ট্রিগুলো একটু খুলে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি বারবার বলেছি যে চার বছর অন্তর অন্তর মার্কেট একটা কারেক্ট করে সেটা দু হাজার সাল থেকে দু সালে দেখেছি আমরা দু হাজার আটের পরে হাজার বারোতে দেখেছি বারোর পরে ষোলোতে দেখেছি ষোলোর পরে কুড়িতে দেখেছি কুড়িতে পরে চব্বিশে আসছে চব্বিশে দেখাটা উচিত এবং এইভাবেই এবং নাইনটিন স্ক্যাম থেকে সেখান থেকে এবং এখন যেটা চলছে আমার মনে হয় মার্কেটের ক্ষেত্রে যে সমস্ত নিউজগুলো আসছে হয়তো বা দু হাজার একটা স্ক্যামও হতে পারে এবং আমরা যেরকম নাইনটিন নাইনটি টু স্ক্যাম সেটা দেখেছি আমাজন প্রাইম বলুন বা নেটফ্লিক্সে পেয়েছি আমি যাই না নেটফ্লিক্সে আছে কিনা যাই হোক তো এই ধরনের কিন্তু আমরা দেখতে পারি সেইটা হচ্ছে গিয়ে দু হাজার টু টোয়েন্টি স্ক্যাম সেভি থেকে সেবির যেই সমস্ত কার্যকলাপ এখন আমি জানি না দেখুন যতক্ষণ না আমরা এইটাকে প্রুভ হচ্ছে যে হ্যাঁ এইটা হয়েইছে ততক্ষণ তো আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না জাস্ট এটা আমরা মানে বলতে পারি যে হ্যাঁ এরকম হতে পারে সেবির চেয়ারপারসন যিনি সেবিতে দেখেছেন যে প্রচুর পরিমাণে এমপ্লয়ি তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা সেখানে বাইরে আন্দো আন্দোলন করছে এবং সেখানে সেভি থেকে বলা হচ্ছে না এরা যদি এই আন্দোলনটাকে মেনে নেওয়া হয় তাহলে যখন যা বলবে তাই হতে পারে কিন্তু সত্যি কথা একটা মানুষের উপরে সেবিতে সেবির উপরে আগের যার কাজ ছিল সেই কাজের উপরে এখন কাজ অনেকটাই বেড়েছে এটা নো ডাউট যদি দেখেন যে রিটেলার প্রচুর পরিমাণে বেড়েছে এখন আইপিও প্রচুর পরিমাণে আসছে তারপরে তো আইপিও থেকে যা যা স্ক্যামের কথা শুনতে পাচ্ছি যে আইপিও থেকেও টাকা নেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে টাকা নেওয়া হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিসে যে যখন কাজ করছিলেন তখন হচ্ছে নাকি সে বি বেশি টাকা পাচ্ছেন এগুলো একটাও আমি বলছি না এগুলো নিউজ ছড়াচ্ছে নিউজ হচ্ছে প্রত্যেকটা জিনিস এবং যেগুলো মানে যদি বলি পুরো কোরাপশনে ভরে গেছে আর কি মানে এইদিকে আমরা ডাক্তারি স্ক্যাম দেখছি আর জি করে এইদিকে আমরা সেভিতে স্ক্যাম দেখছি তো আমার মাঝে মাঝে এটা মনে হচ্ছে যে আমরা কোথায় বসবাস করছি জাস্ট একটা স্ক্যাম সেন্টারে বসবাস করছি আর কি মনে হচ্ছে এটা যেন স্ক্যাম দেশ টু জি স্ক্যাম দেখেছি থ্রি জি স্ক্যাম ফোর জি স্ক্যাম ফাইভ জি স্ক্যামও আসবে হয়তো কয়েকদিন বাদে আর কি কি দেখতে চলেছি কোনো ব্যাপার নেই যাই হোক মার্কেটকে দেখার চেষ্টা একটু করবেন আমি দেখাবো যে এফআইআই এই যে বলছেন না যে এফআইআই থেকে ফ্রি এখনো দেখারই বাকি অনেক কিছু বাকি আছে জাস্ট চুটকি মেরে যদি ফাইভ পার্সেন্ট করে সেল করে এই তিনটে স্টক তাহলেই জাস্ট ধুলিসাত হয়ে যেতে পারে মার্কেট এবং মার্কেট কুড়ি বাইশ হাজারে চলে আসতে পারে জাস্ট ছোট্ট টাইমের জন্য তো এখনো অবধি অনেক কিছু দেখার বাকি মার্কেটে মার্কেট এখনো অবধি অনেকটা পতন বাকি আছে যেটা আমি বারবার বলছি এক্ষুনি হবে না তিন চার মাস টাইম দিন একটা ভালো রকম এখনও তো অনেকে এখন আসেনি এখন অনেক মুরগা জবাই হওয়ার বাকি আছে তো সেই মুরগাগুলোকে আগে আসতে হবে সেই তারা যতক্ষণ না আসছে মানে মুরগাকার আমাদেরই মতন কাজ কিছু রিটেলার আমি একটা টাইম ছিলাম যাকে জবাই হওয়ার পরেও আমি টিকে গেছি মানে বেঁচে গেছি আর কি সেই জায়গাতে যারা শিক্ষা না গ্রহণ করবেন শিক্ষাকে বেশি প্রায়োরিটি না দেবেন সেক্ষেত্রে এগুলো হয়েই থাকে যাই হোক এই শিক্ষা বলতে মনে পড়লো আমাদের আজকে ক্লাস আছে অ্যাডভান্স অপশন ট্রেনিং এর লাইভ ক্লাস যেটা আমরা করাই লাইভ ক্লাস ইন্টারশিপ ব্যাচ সাথে ক্লাস শনিবারকে শনিবার যে ক্লাসটা থাকে তো সেই ক্লাসের আজকে সাতটা সন্ধ্যে সাতটা থেকে নটা অব দি ক্লাস আছে যারা জয়েন করতে চান করতে পারেন মান্থলি পাঁচ হাজার টাকার মিনিমাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ক্লাস করলে আমরা সেখানে অ্যাডভান্স গ্রুপে কী কীভাবে আমরা অপশানের ব্যাপারে বেশি ম্যাক্সিমামটা শেখাই তবে আপনাদের দেখাবো এবং এই আলোচনাগুলো প্রচুর পরিমাণে করে যে ইকোনমিক্যালি কি কী হচ্ছে কি হতে পারে ব্যাঙ্ক নিফটি বোঝাতে কি আমাকে এগুলো বোঝাতেই হয় তো সেই ব্যাপারগুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা চর্চা চলতে থাকে এই চর্চা আলোচনা যদি আপনিও অংশগ্রহণ করতে চান যে না আমারও কিছু শেখার দরকার অপশন ট্রেডিংয়ের সাথে সাথে অপশন ট্রেডিংকে আমরা কীভাবে দেখি ডেটা হিসাবে দেখি আমরা কি কি ডেটা দেখতে পাচ্ছি আমি জাস্ট একটু ডেটা রাখতে যাই তারপরে আপনাদের দেখাচ্ছি যে আমরা কি কি ভাবে এই ডেটাগুলোকে দেখতে পারি আমরা এখানে যাওয়ার আগেই যদি আমরা এখানে যাই দেখুন এন এ একটা ডেটা বেরিয়েছিল ওকে সেখানে দেখছি আনএমপ্লয়মেন্ট যে রেট এই আনএমপ্লয়মেন্ট রেটটা দেখুন সে কোথা থেকে বাড়বে কালকে দেখেছি বিটকয়েনের মধ্যে ভীষণ পরিমাণে কারেকশন হয়েছে তো সেই আনএমপ্লয়মেন্ট রেটটা যদি দেখি ডিক্লাইন করেছে কোথা কোথা থেকে ফোর পয়েন্ট টু পার্সেন্ট ফ্রম ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান মাত্র ডিক্লাইন করেছে সরি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডিক্লাইন করেছে এ মান্থ আর্লিয়ার অ্যাজ এক্সপেক্টেড তো এই জায়গাতে বিশাল কিছু ডি মানে ডিক্লাইন যে করেছে সেটা তো না আনএমপ্লয়মেন্ট রেট প্রায় একই জায়গাতে আছে তারপরে দেখছি যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট সেটাও আমরা যদি দেখি যে দ্য দ্য লেবার ফোর্স পার্টিসিপেশন রেট রিমাইন্ড অ্যাট সিক্সটি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট তো একই জায়গাতে পড়ে আছে তো প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা বেশি যে অ্যাগ্রেসিভ আওয়ারলি আর্নিং যদি দেখি আমরা যে এক্সপেক্টেড যদি ছিল যে হায়ার দেন দ্য এক্সপেক্টেড থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট ইন আগস্ট ইয়ার এটা যদি দেখি যে ইনক্রিজ করেছে যেটা থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট ছিল তাই থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট হয়েছে এই তো এটা পজিটিভ আছে এটা নিউট্রাল আছে আনএমপ্লয়মেন্টটা নিউট্রাল তো খুব একটা যে বিশাল কিছু যেটা মার্কেটকে ওঠাতে পারে সেই রকম কিছু জায়গা দেখতে পাচ্ছি না এবং এনএফপি যদি রিভিশন দেখি সেক্ষেত্রে ডাউন এরিয়া আছে তো ওটা আর এনএফি অ্যাকচুয়াল যদি আমরা ডেভিয়েশনটা দেখি তো ডেভিয়েশনের ক্ষেত্রে খুব একটা বেশি চেঞ্জেস হয়েছে সেটাও না তো নিউট্রাল জায়গাতেই আছে তো এই হচ্ছে ইউএসের ব্যাপার এবং এই ব্যাপারগুলোকে আমরা যদি দেখি তার মানে কি বোঝা যাচ্ছে যে মার্কেটের ক্ষেত্রে প্রপার কোনো রিজন নেই প্রপার কোনো জায়গাই নেই যেই জায়গা থেকে মার্কেট দেখাতে পারে যে মার্কেট ওঠার একটা সম্ভাবনা আমরা দেখতে পেতে পারি তার কিছু তো কারণ চাই যে হ্যাঁ এই কারণের জন্য মার্কেট আপসাইডে যাবে তার কোনো প্রপার কারণ বা প্রপার জায়গা আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা এবারে আসা যাক যেটা হচ্ছে আজকে আমরা যাব এবার মার্কেটের ক্ষেত্রে মার্কেটকে জাস্ট কয়েকটা জিনিস আপনাদের দেখায় যেখানে ভাবছেন যে মার্কেট এই যে কারেকশন হয়েছে এই কারেকশনের এখনো অবধি অনেক বাকি বলে মনে করি যদি দেখেন যে পঁচিশ হাজার তিনশো তেত্রিশ এই জায়গা থেকে আমি বলেওছিলাম যে পঁচিশ হাজার চারশো একটা টার্গেট আসতে পারে যেখানে তিনশো তেত্রিশ থেকে ঘুরেছে এবং পঁচিশ হাজার চারশো চুয়াল্লিশ থেকে আবার একটা ঘোরার সম্ভাবনা আছে তারপরে গিয়ে হয়তো সে এটা কত দূর অবধি আসতে পারে দেখুন চব্বিশ হাজার আটশো অষ্টআশিতে একটা স্ট্রং সাপোর্ট আছে এখন চব্বিশ হাজার আটশো অষ্টআশির পরে ধরুন চব্বিশ হাজার চারশো চুয়াল্লিশ এই লেভেল অবধি আসতে পারে ওকে তো মার্কেট যদি বলেন যে কারেক্ট করলে কত দূর অব্দি আসতে পারে তো আমার ধারণা যেইটা এখানে ম্যাক্সিমাম যদি আসে সেটা হচ্ছে থেকে একটা স্ট্রং সাপোর্ট উঠে যাবে তবে তারপরে যেটা আপ হয়তো যাবে হয়ে হাজার বা হাজারের পরে যে আপ হয়ে সেখান থেকে যে কারেক্ট করবে সেইটা কিন্তু যে কারেকশন হবে আমার ধারণা অনুযায়ী যে কুড়ি হাজার আটশো অষ্টআশি লেভেল অব্দি কিন্তু আসতে পারে বলে আমার ধারণা কুড়ি হাজার আটশো অষ্টআশি লেভেল এই অব্দি আসতে পারে বলে ধারণা তবে এক্ষুনি না আমি যেটা বারবার বলছি কেউ ভেবে নেবেন না যে এক্ষুনি চলে আসবে এটা আসতে এখনো লেট হবে ওকে তো এই জায়গাটা কখন আসবে যখন দেখবেন মার্কেট পুরোপুরি ফুল পার্টিসিপেট করে ফেলেছে মানে আপনার পুরো দেনা করে আপনি লোন নিয়ে আপনি সমস্ত কিছু করে স্টক মার্কেটে টাকা ঢুকিয়ে ফেলেছেন এবং ভেবেছেন যে এবার তো স্টক মার্কেট থেকে কালকেই কটিপতি হয়ে যাব এবং তখনই যেটা হবে মার্কেট ওখান থেকে কারেক্ট করা শুরু করে এটা মার্কেটের রুলস এই রুলস শিখতে টাইম লাগবে এই রুলসের জন্য পড়াশুনো করতে হবে তো সেই পড়াশুনো যদি না করি আমরা তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেখান থেকে আমরা আর্নিং করতে পারবো না তাই পড়াশোনাটা খুব জরুরি চলুন এবার দেখে নিই আমরা যে আমরা যেটা বলছিলাম যে এই যে আমরা মার্কেটের ক্ষেত্রে বলছি না যে মার্কেট বিশাল পরিমাণে আছে এফআইআই থেকে করে নিয়েছি আমি দেখাই জাস্ট তিনটে বড় বড় ব্যাংকে দেখাই যাদের এফআইআই হোল্ডিং সবচেয়ে বেশি দেখুন প্রথমেই হচ্ছে এফআইআই দেখুন এখানে যেইটা ফিফটি টু পার্সেন্টের কাছাকাছি ছিল সেইটা তারা এখন অবধি সাতচল্লিশ পার্সেন্ট বুঝতে পারছেন এখানে আর কারো পার্টিসিপেশন দেখতে পেয়েছেন প্রোমোটারের কাছে জিরো এফআইআইর কাছে আছে সাতচল্লিশ পার্সেন্ট ডি এর কাছে থার্টি ফাইভ পার্সেন্ট আর পাবলিকের কাছে আছে সতেরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এবার একটা বার ভেবে দেখুন যে এফআইআই এর কাছে কতটা পরিমাণ নিয়ে সে বসে আছে এফআইআই কতটা পরিমাণ টাকা মানে কতটা পরিমাণ এফআইআর কাছে শুধুমাত্র এইটা এইচডিএফসি ব্যাংকের দেখালাম এই দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক এটা আমি জাস্ট এইচডিএফসি ব্যাংকের আপনাকে দেখালাম চলুন নেক্সট যাওয়া যাক নেক্সট পার্টিসিপেশন কার আছে এফআইআই হোল্ডিং আইসিআইসিআই ব্যাঙ্ক ফর্টি ফোর পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট আর কারো কাছে আছে সরি এফআইএর কাছে আছে ফর্টি ফাইভ পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এটাও ডিআইএর চেয়ে বেশি আর কারো কাছে আছে পাবলিকের কাছে এই তারপরে বলছি আমরা এফআইআই থেকে ফ্রি আমরা নাকি পুরো এফআইআই থেকে পুরো আউট করে দিয়েছি কোটাকে দেখুন কোটা কত পার্সেন্ট আছে যদি দেখি এর কাছে আছে কোটাকও থার্টি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স যেটা প্রোমোটারের চেয়েও বেশি আছে সবচেয়ে বেশি স্টেক তাহলে এই জাস্ট তিনটে এই জাস্ট তিনটে ব্যাংক থেকে দশ করে বেচে দিতে হবে পাঁচ থেকে দশ করে জাস্ট বেচে দিতে হবে বেছে দেওয়ার পরে দেখুন মার্কেট কুড়ি হাজার না 18000 হাজারে চলে আসবে জাস্ট পাঁচ থেকে দশ পার্সেন্ট যদি বেছে দেয় পাঁচ পাঁচ পার্সেন্ট দিলেই কুড়ি হাজার চলে আসবে দশ পার্সেন্ট দিলে মোটামুটি আঠারো হাজারে মার্কেট চলে আসবে কারণ এই তিনটে ব্যাংকের নিফটি ফিফটিতে কতটা পার্টিসিপেশন আছে এবং তাদের মার্কেট ক্যাপিটাল দেখা এবার যেটা মেন জিনিস আর কি যে মার্কেট ক্যাপিটালগুলো এগুলোর একটু দেখুন যে মার্কেট ক্যাপিটাল যেই ব্যাঙ্কগুলো নিয়ে আমরা কথা বললাম তার মার্কেট ক্যাপিটাল কত আছে এইটাতে আছে বারো লাখ সাতচল্লিশ হাজার নশো চার কোটি টাকার মার্কেট ক্যাপিটাল কত বারো লাখ সাতচল্লিশ হাজার নশো চার কোটি টাকার নেক্সট আইসিআইসিআই ব্যাঙ্ক যার মার্কেট ক্যাপিটাল হচ্ছে আট লাখ পঞ্চাশ হাজার নশো তিরানব্বই কোটি টাকার আট লাখ পঞ্চাশ হাজার নশো তিরানব্বই কোটি টাকার মার্কেট ক্যাপিটাল ওকে নেক্সট আমরা যাচ্ছি কোটাক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক সেখানে যদি দেখি তিন লাখ পঞ্চাশ হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকার মার্কেট ক্যাপিটাল মানে মার্কেট ক্যাপিটাল দিকে দিয়ে যদি দেখি প্রত্যেকটা একদম হাই মার্কেট ক্যাপিটাল স্টক পড়ে আছে আমি দেখাবো এখানে অপরচুনিটিও আছে এমন না এই কয়েকটা স্টকে যেগুলোতে অপরচুনিটি আছে সেই অপরচুনিটির স্টক নিয়ে দেখাবো কিন্তু জাস্ট যদি আমরা এইটাকে দেখি তাহলেই বোঝা যাচ্ছে যে মার্কেট এফআইএ থেকে মুক্ত কি মুক্ত না এর বেশি আর কিছু দেখাতে হবে তার সাথে সেবির এত কিছু সেবির যেই যা সমস্ত কিছু চলছে সেবি মানে নিজে যে আমাদের রেগুলেট করে সেই যদি করাপশানে ভরে যায় তাহলে আর রেগুলেট কে করবে মানে যে যেটা হচ্ছে আর কি ডাক্তার যার কাছে মানুষ সুস্থ হওয়ার জন্য যায় সেখানেই দেখতে পাচ্ছি করাপশন সেই ডাক্তারই চাইছে একই ছুঁজকে বারবার মানে ইয়েকে নিডলকে বারবার ব্যবহার করো মন্ত্রী যার উদ্দেশ্য আমাদের সমাজকে ঠিকঠাক মতন করে রাখা সেখানে করাপশন সেবি যার উদ্দেশ্য আমাদের দেশকে মানে ফিনান্সিয়ালি যারা স্টেবিল হতে চাইছে তাদেরকে সুরক্ষিত রাখা সেখানে করাপশন আর কোথায় কোথায় পুরোটা দেশে ভরে আছে তো সেই করাপশনকে বাঁচার একমাত্র উপায় আমাদের দিকে ঠিক হতে হবে এবং আমাদের খুব চোখ কান খোলা রেখে ইনভেস্ট করতে হবে তবেই নিজে বাঁচতে পারবে নইলে কিন্তু কোরাপশানের যে চাপ এখন আসছে মার্কেটের মধ্যে সেই চাপে আপনি ধুলিস হয়ে যেতে পারেন এখানে শিক্ষার গুরুত্ব অপরিসীম এটা আমি বারবার বলবো এটা অনেকে মানবেন অনেকে হয়তো মানবেন না যাই হোক এবারে আসি শেয়ারগুলোতে একটু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আলোচনা করা থাকে ব্যাঙ্ক নিফটি কীভাবে আমরা দেখতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি যদি দেখি আমরা এই জোনটার কাছাকাছি গিয়ে সে পঞ্চান্ন হাজার সাতশো চুয়াল্লিশ টুয়াল্লিশের কাছাকাছি গিয়ে এখান থেকে সে রিজেকশন পেয়েছে কারণ এইটাই তার কাছে একটা রেজিস্ট্যান্স জোন ছিল সেটা অনেকদিন বাদে ব্রেকআউট করেছিল ব্রেকআউট করে সাস্টেন করতে পারলো না আবার সেই জোনের মধ্যে পড়ে গেছে এখন এখানে এসে জোনের মধ্যে পড়েছে মানে কি এই জোনটাকে সে যদি আবার ব্রেকআউট করতে পারে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো অষ্টআশি লেভেল পঞ্চাশ হাজার আটশো অষ্টআশি লেভেল সে যদি আবার ব্রেক করতে পারে তাহলে একান্ন হাজার বাইশের লেভেল সেকেন্ড টার্গেট থাকবে আমাদের একান্ন হাজার থার্ড টার্গেট থাকবে দুশো বাইশ এবং চারশো চুয়াল্লিশ এই লেভেলগুলো আমরা দেখতে পেতে পারি তো দেখা যাক এই লেভেলগুলো দেখতে পাচ্ছি না ওকে তো সেক্ষেত্রে আমরা সেইভাবে দেখবো আচ্ছা নেক্সট হচ্ছে আমরা যদি যাই যে ব্যাগনি আমরা কালকের দিনের জন্য কিভাবে দেখতে পেতে পারি কালকের দিনের জন্য দেখুন সেইভাবে তো দেখার কিছু নেই মার্কেট আরো কিছু পতনেরই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই মুহুর্তে এবং যারা যারা এই ট্রেডটাতে প্রফিট করতে পেরেছেন আমার বেশ ভালোই কালকে প্রফিট হয়েছিল যদিও আমি বাইরে ছিলাম তারপরেও যা প্রফিট সকালই করার করে ফেলেছিলাম থাকলে হয়তো অনেক বেশি প্রফিট হতো যাই হোক এটাই আমার পুরো উইকটাকে বাঁচিয়ে ফেলেছে কারণ এই উইকটা যেরকম গিয়েছিল জাস্ট এইটার জন্য বেঁচে গেছি তো এই জায়গাটাতে যদি ট্রেড নিতে পারতাম বেশ ভালো একটা ট্রেড হতো এবং পুরো দিনই যেহেতু ছিলাম না তো এইটাতে আমি ট্রেড নিতে আর এখানটাই পারিনি যা ট্রেড করেছিলাম এখানেই একটা ভালো ট্রেড হয়ে প্রফিটটা হয়ে যায় যাই হোক এখন মার্কেটের ক্ষেত্রে এবার কি করা উচিত যেটা সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে যে মার্কেটের ক্ষেত্রে যেটা দেখা উচিত সেটা হচ্ছে কি এই এই জোনটাকে আবার রেজিস্ট্যান্স জোন হিসাবে এবারও একটা পার হতে পারে তবে এই জোনটা সে যদি আবারও ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটের ক্ষেত্রে যেই লেভেলগুলো আসতে পারে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো বাইশের লেভেল পঞ্চাশ হাজার বাইশের লেভেল ওকে এই দুটো লেভেল আমরা দেখতে পেতে পারি কেন না পঞ্চাশ হাজার বাইশে লেভেলে এলে মার্কেট কোথাও গিয়ে একটা সাপোর্ট হিসাবে নিতে পারে এবং সেই সাপোর্টটা একটা কাজ করতে পারে তো বেশ স্ট্রং সাপোর্ট হিসাবে বাহান্ন হাজারের লেভেল আমাদের সরি পঞ্চাশ হাজারের লেভেল কাজ করতে পারে তবে পঞ্চাশ হাজার যদি ব্রেক করে তখন আমাদের ক্ষেত্রে নেক্সট সাপোর্ট হয়ে যাবে ফর্টি নাইন এইট 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 ওকে তো এই লেভেলটা অবধি আমরা নজর রাখতে পারি ফর্টি নাইন থাউজেন্ড এইট 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 অব্দি আমরা দেখতে পেতে পারি চলুন এবারে একটু শেয়ার আসে থাক প্রথমে যেই শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এখন অবধি অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি কারণ এই জোনটার মধ্যে মার্কেট যেহেতু ঘোরাফেরা করছে রেড কাট এলে এখানের মধ্যে আবার একটা ভালো রকম বুস্ট হবে এবং যেটা একে আপসাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কে একটা অপরচুনিটি আছে যারা যারা দেখতে চান তারা এখানে দেখতে পারেন তবে আবারও বলছি মার্কেট এক্ষুনি পড়বে না যে ভয় যেটা পাওয়াচ্ছি সেটা বারবারই ভয় পাওয়ানো না মানে একদম রিয়েল ফ্যাক্ট বলছি আমি যেইভাবে দেখি মার্কেটকে আমি সেইভাবেই আপনাদের দেখাই এমন না যে এক্সট্রা অর্ডিনারি শুধু মার্কেট বুল 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 আর যেখানে বা মার্কেট শুধু বিয়ার বিআর বিয়ার কোনোটাই এমএ করি না দেখবেন যেখানে যেটা আমার মনে হয় যে না এই জায়গা থেকে এই সিচুয়েশানগুলো আসবে আসার সম্ভাবনা বেশি আমার যেইভাবে আমি এডুকেশনকে বাড়ানোর চেষ্টা করি আমি যেইভাবে মার্কেটকে প্রপারভাবে দেখার চেষ্টা করি এবং সেই দেখার দৃষ্টিভঙ্গিটা আপনাদের সাথে শেয়ার করি যে আপনারাও মার্কেটকে কিভাবে দেখতে পারেন এবং এই দৃষ্টিভঙ্গি থাকলে আপনাদের অন্তত টাকা অনেকটা সেভ হতে পারে বলে আমার ধারণা সেক্ষেত্রে এইটা খুব জরুরি বলে আমার মনে হয় তাই বারবার এই একই জিনিসগুলোকে আমি আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করি যাই হোক এবারে সি ব্যাংকের ক্ষেত্রে এখানে তো দেখানো নেই দেখুন পেগনেসি অনুযায়ী যদি দেখি একের চেয়ে কম আছে যেটা আমার বেশ ভালো মনে হয়েছে এবং ইন্ট্রেন্সিক ভ্যালুর চেয়েও যে খুব বেশি প্রাইসে ট্রেড করছে সেটাও না যার আরোই আরসি মোটামুটি পক্ষে যদি দেখেন যে একটা ঠিকঠাক জায়গাতে আছে এবং ইন্ডাস্ট্রি পিচ্ছে যদি দেখি স্টকটি একটু হাই পিতে ট্রেড করছে হ্যাঁ অবশ্যই যদি পি হিসাবে দেখেন আমাদের যেই পি দেখানো হচ্ছে তার চেয়ে কিন্তু বেশি পিতেই মার্কেট ট্রেড করছে এইটা একটা ফ্যাক্টর কারণ প্রাইস আর আর্নিং ধরুন এই গ্রুপে আর্নিং অনেকটা বেশি দেখিয়ে দেওয়া হলো তাহলে প্রাইস পি রেশিওটা অনেকটা কমে গেল কিন্তু আর্নিং যেই লেভেলের হচ্ছে এবং আমরা যেহেতু ফরওয়ার্ড লুককেই বেশি প্রেফার করি তো ফরওয়ার্ড লুকে সেই লেভেলের আর্নিং হবে বলে আমার মনে হচ্ছে না যেইভাবে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে যেইভাবে সমস্ত কিছু বাড়ছে সেক্ষেত্রে প্রিতে ভ্যালুয়েশান এখনও হাই আছে এই বিষয়গুলো বুঝতে একটু টাইম লাগবে যে কিভাবে কি দেখতে হয় না হয় প্রাইস যেইভাবে পি মানে কি প্রাইস ডিভাইডেড বাই আর্নিং তো প্রাইস যেইটাতে ট্রেড করছে তার আর্নিং যেটা দেখানো হচ্ছে জাস্ট আপনাদের এটা দেখানো হচ্ছে যে আর্নি পি এসি বেশ কম কিন্তু পি বেশি ভ্যালুয়েশন আছে এটাও আপনাকে মাথায় রাখতে হবে তো যাই হোক এবার যদি আমরা দেখি যে পি রকম একটা ব্যাপার আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে দেখতে পারেন আইসিএসএ ব্যাঙ্ক অনেকটা বেড়ে গেছে কোটাকের ক্ষেত্রে একটু দেখা যেতে পারে যাই হোক নেক্সট হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যেটা আমার ক্ষেত্রে এখানে মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এই এই জোনটার ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন তারা এনপিএ কে লাগাতার কিন্তু কমিয়ে চলেছে এবং যেটার পেগ রেশিও চলছে জিরো পয়েন্ট ফোর থ্রি যার ইন্ট্রেন্সিক ভ্যালু চেয়ে সে অনেক কমে ট্রেড করছে ওয়ান ফর্টি নাইন যার ইন্ট্রেন্সিক ভ্যালু যার কারেন্ট প্রাইস চলছে একশো দশ এবং যার স্টক পি যদি দেখি স্টক পি টেন পয়েন্ট থ্রি যেটা ইন্ডাস্ট্রি পি চেয়ে হালকা একটু বেশি আছে পিতে কিন্তু বাকি যদি দেখি আরও আর ওই মোটামুটি একটা ঠিকঠাক জায়গাতে আছে যদিও বা তার ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে তার এনপিএকে কমানো মানে নন পারফর্মিং অ্যাসেট সে যেহেতু আগে অলরেডি এই ঘটনাটা ঘটিয়েছে তার এখন একটাই কাজ যে সে তার এনপিএকে সে কিভাবে কমাবে ওকে তো দেখুন এনপিএ সে জিরো পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট যদি দেখি আমরা কি পয়েন্ট তো সেই জায়গাতে সে এনপিএকে বারবার কমানোর চেষ্টা করছে এবং দেখুন কোয়ার্টার থ্রিতে যদি আমরা দেখি যে ডিপোজিট কত হয়েছিল এবং অ্যাভেন্সেস কত হয়েছে তো আমরা যদি দেখি ডিপোজিট মিক্সড হচ্ছে ফিফটি নাইন পার্সেন্ট হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট যেখান থেকে ম্যাক্সিমাম ইনকামটা আছে থার্টি সিক্স পার্সেন্ট সেভিংস অ্যাকাউন্ট আর টার্মে আছে এত তো এই প্রত্যেকটা জিনিস আমাদের দেখায় যে মোটামুটি পক্ষে মার্কেট যে খুব একটা খারাপ জায়গাতে আছে সেটা না এবং তার এনপিএকে সে তার যথেষ্ট পরিমাণে কমানোর চেষ্টা করছে হ্যাঁ নেট নেন নন পারফর্মিং অ্যাসেট এন যেটা আর গ্রস নন পারফর্মিং অ্যাসেট সেটাও তারা কমানোর চেষ্টা করছে তো সেই জায়গাতে বোঝাই যাচ্ছে যে এর ক্ষেত্রে একটা ভালো প্রবাবিলিটি আছে এবং তার এফেক্টও দেখুন সে তার সেলস বাড়াচ্ছে সমস্ত কিছুই বাড়াচ্ছে এখানে আর কিছু বলার নেই এফআইআই কে যদি দেখেন সেখানে তাই কি করছে এফআইআই সে তার স্টেককে অলরেডি বাড়ানো স্টার্ট করেছে যদি দেখেন সে একদম যেখানে কমিয়ে ফেলেছিল সেই জায়গা থেকে সে লাগাতার কিন্তু বাড়িয়ে চলেছে এবং ডিআইআই একটু জাস্ট কমিয়েছে পাবলিকের কাছে একটু বেড়েছে সেটাও দেখবেন বেশিক্ষণ থাকবে না ওটা জাস্ট এক ঝটকা একটা আসবে সেখান থেকে পাবলিক সরে যাবে তো এই ঘটনাগুলো আমরা দেখে এসেছি মার্কেটের ক্ষেত্রে এবং সেই ঘটনাটাই আমরা দেখতে পারি নেক্সট শেয়ার আসে যাক সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এটা লাগাতার এই শেয়ারটাকে নিয়ে আর বলার কিছু নেই কারণ এটা নিয়ে আমি লাগাতার মানে আমি নিজেও এটাতে বাইং অলরেডি করে চলেছি আচ্ছা এখানে আমি একটা কথা বলি এখানে কিন্তু কাউকে আমি বাইং বা সেলিংয়ের কোনো রেকমেন্ডেশন না এটা একদম এডুকেশনাল পারপাস ভিডিও তাই এটা এডুকেশান হিসাবেই নেবেন এটাকে কেউ প্লিজ বাইং রেকমেন্ডেশন হিসাবে নেবেন না ওকে তো যাই হোক এই শেয়ারটার ক্ষেত্রে যদি দেখি আমরা এই বরাবরও যদি একটা লাইনটা নিই আমরা এই বরাবরই টানলাম তো এইটাকে যদি সে ব্রেক করে তখন একটা আপসাইডে লেভেল আমরা দেখতে পেতে পারি দেখুন এখানে যদি দেখি আমরা বারবার বারবার সে এখান থেকে পড়েই গেছে মানে সে তার হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে যদি দেখি তার প্রত্যেকটা মানে সরি লোয়ার হাই তৈরি করতে করতে যাচ্ছে তো যখনই সে এই এই লেভেলটাকে ব্রেক করবে তখন এখান থেকে একটা আপসাইডে মুভমেন্ট হবে এবং এই শেয়ারটার ক্ষেত্রে আমরা যদি দেখি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্ষেত্রে যার ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে সে অনেকটা কম প্রাইসে ট্রেড করছে যার ইন্ট্রেন্সিক ভ্যালুই আছে নাইনটি ফাইভ পয়েন্ট টু এবং সেক্ষেত্রে সে তার অনেকটা কম প্রাইসে ট্রেড করছে কারেন্ট প্রাইস চলছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন যার মার্কেট ক্যাপিটাল ঠিকঠাক আছে স্টক পি অনুযায়ী মোটামুটি একটা ঠিকঠাক দেখা যেতে পারে যার আরও সি এবং আরওই যথেষ্ট ঠিকঠাক আছে যার ভ্যালু টেন তো এইসব জায়গাগুলো দেখলে মোটামুটি পক্ষে বোঝা যায় যে একটা সমস্ত কিছুতেই ঠিকঠাক জায়গাতে আছে এবং যদি দেখেন এখানেও আমরা যদি দেখি যে গ্রসেন পেয়ে প্রেজেন্টলি কোয়ার্টার বুক কত করেছে তাতে সে সমস্ত কিছু এখানে দেখানো আছে এগুলো একটু দেখে নেবেন এতটা বলতে গেলে ভিডিওর প্রচুর পরিমাণে বেড়ে যাবে তো এখানে যদি আমরা দেখি যে প্রত্যেকটা ব্যাংকের তুলনায় এই ব্যাঙ্কটা আমি অনেকবার বলেছি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে আমরা নেক্সট এইচডিএফসি ব্যাঙ্ক হিসাবে তুলনা করতে পারি এবং সেটা দেখিয়েওছি এবং দেখুন তাদের প্রত্যেকটা জায়গাতে আমরা যদি দেখি যে কোয়ার্টারলি তাদের সেলস বেশ ভালো জায়গাতে আছে তো সেই জায়গা থেকে এটা দেখা যেতেই পারে এবার যদি দেখি আমরা রেভিনিউ থেকে শুরু করে কম্পাউন্ডিং সেলস গ্রোথ যদি দেখেন কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ প্রত্যেকটা হয় এবং এফআইআইডিআই জাস্ট শুধু যদি হোল্ডিংটাকে দেখি এইটা কিনে আর বাড়িয়ে লাভ নেই তো এফআইআই তারা একটু কমিয়েছে সেখানে ডিআইআই তাদের প্রায় পাঁচ থেকে ছ পার্সেন্ট কিন্তু বাড়িয়েছে গভর্নমেন্ট সেখানে একটু জাস্ট হালকা কমিয়েছে কিন্তু সেই জায়গাতে পাবলিকের ক্ষেত্রেও কমেছে তো এই প্রত্যেকটা জিনিস থেকে বোঝাই যাচ্ছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্ষেত্রে একটা অপরচুনিটি বেশ ভালো রকম আছে নেক্সট যার হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যারা ভাবছেন যে এখানে কি করা যেতে পারে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এইরকম জোনের কাছাকাছি দেখতে পাচ্ছি যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি রকম জোনের কাছাকাছি আসে সেখানে একটা বাইং অপরচুনিটি দেখলেও দেখতে পারি সেটা রেড কার্ড থাকা অবধি মানে রেড কার্ডটা হবে সেখানে একটা যে স্পাইক দেবে এইটার হাইটাকে ব্রেক করবে হয়তো বা হাজার বারোশোর কাছাকাছি যেতে পারে তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে আসব এইরকম চিন্তা নিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে এইরকম জায়গা অবধি আসতে পারে এবং আমরা দেখে উঠছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি ইন্ট্রেন্সিক ভ্যালু দেখি ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে একটু বেশি প্রাইসে ট্রেড করছে যার ইপিএস মোটামুটি ঠিক আছে এবং আরও সি এবং আরও আরওই এবং আরও সি মোটামুটি ঠিকঠাক জায়গাতে আছে তো সেই জায়গাতে দেখতে গেলে অনেকটা নিচে পড়বেই তার একটাই কারণ এফআইআইর কাছে দেখুন এফআইআই তারা হালকা করে বাড়িয়েছে ডিআইআই সেখানে কমিয়েছে পাবলিক সেখানে অনেকটা পরিমাণ বাড়িয়েছে এবং পাবলিক পার্টিসিপেশন যখনই এখান থেকে কমে আসবে এই রকম জোনের কাছাকাছি গেলে পাবলিক পার্টিসিপেশান অনেকটা কমে যাবে এবং যেই প্রাইসে সে গেছে সেই অনুযায়ী কিন্তু সে যে বিশাল কিছু প্রফিট করেছে সেটা না এবং তারপরে দেখবেন যে এইরকম জোন হয়তো ছশো পঞ্চান্ন লেভেল অবধি এটা আসতে পারে এই এইরকম জোনের কাছাকাছি যদি দেখেন যে এইটাকেও ব্রেক করছে তখন এক্ষুনি এটা অপরচুনিটি নেই তবে এটাকে জাস্ট বলে রাখলাম এর ক্ষেত্রে একটা ডাউনসাইডের মুভমেন্ট এলে তবেই এখানে আমরা মানে ঢুকতে পারি নেক্সট হচ্ছে ক্লিন সায়েন্স টেকনোলজি যেটা নিয়ে আমি অলরেডি একটা কথা বলেছিলাম এবং আমাদের বাইং অপরচুনিটি যদি আমরা দেখি আমরা এই রকম জোনের ক্ষেত্রেই দেখিয়েছিলাম এবং সেখানে দেখতেও পাচ্ছেন যে একটা বাইংয়ের কিছু না কিছু ঘটেছে যেটাতে আমি মানে এই ব্রোকারেই কিনেছিলাম সেগুলো দেখা যায় আর কি যাই হোক এখানে অফ করে দিলেই আর দেখতে না তো হ্যাঁ যাই হোক এখানে দেখবেন যে ক্লিন সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে এখানে যদি দেখেন তো এই রকম জায়গাতে আপনারা এখানে দেখতে পারেন এখান থেকে আমরা অনেকবার এটা নিয়ে কথা বলেছি তো এটা লাগাতার একটা আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা আছে এবং ক্লিন সায়েন্সের এনার্জি নিয়ে অলরেডি যার পেগরেসি একটু জাস্ট হাই আছে কিন্তু আরই আরসি সি অনুযায়ী যথেষ্ট ভালো এবং যার ফেস ভ্যালু যথেষ্ট ভালো ইন্ট্রেন্সিক ভ্যালু ঠিকঠাক জায়গাতে আছে হ্যাঁ প্রাইসটা একটু বেশিতে ট্রেড করছে কিন্তু এই এই জায়গাতে আমরা যদি দেখি যে এফআইআইডিআই হোল্ডিং তারাও কিন্তু লাগাতার বাড়িয়ে চলেছে তো পাবলিকের কাছে উল্টে একটু হালকা পাবলিক বাড়িয়েছে এটাও কমে যাবে চিন্তা নেই ফাইন অর্গানিক এই শেয়ারটাকে দেখা যেতে পারে ফাইন অর্গানিকের ক্ষেত্রে ওয়াইজ বেশ একটা ভালো দেখাচ্ছে এবং এই জোনটা একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে পারে ওকে তো দেখুন যতবার এইরকম জোনের কাছাকাছি এসেছে ততবার এখান থেকে উঠে গেছে তো এইটা ঘুরতে পারে এইটা ব্রেকআউট করে একটা আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে ওকে তো ফাইন অর্গ্যানিকটা আমাদের অবশ্যই দেখতে হবে নেক্সট হচ্ছে গোদরেজ আমরা যদি দেখি গোদরেজ ইন্ডাস্ট্রিজের ব্যাপারে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন গোদরেজ ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে এটা একটু পড়ার সম্ভাবনা আছে বলে আমার ধারণা বাকি তো অনেক শেয়ার আছে যেই শেয়ারগুলোকে বললে আজকে আর মানে ভিডিওটা আমার মনে হয় আধ ঘন্টা পেরিয়ে যেতে পারে আর কি তো অনেক শেয়ার আছে অনেক শেয়ার নিয়ে আমরা কালকের দিনে আর কিছুটা আলোচনা করবো যাদের যা যা জানার দরকার একটু কমেন্ট সেকশানে বলে দেবেন আমি সেই শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো যাই হোক আমাদের ক্লাসে জয়েন করার জন্য নাম্বার টাম্বার দেওয়া আছে যা কিছু যদি জয়েন করার ইচ্ছা থাকে তো জয়েন করতে পারেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না আর যা যা ইনফরমেশান পেলেন সেগুলোকে নিয়ে একটু আলোচনা এবং সেইগুলোকে নিয়ে একটু দেখা মার্কেটকে প্রপারভাবে বোঝা এই বোঝা পড়ার যদি চেষ্টা থাকে তাহলেই আমরা আস্তে আস্তে করে গ্রোথ করতে পারবো এবং একসাথে গ্রোথ করতে পারবো তো চলুন আজকের মতো ভিডিওখানি শেষ করছি থ্যাংক ইউ বাই বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই বাই